পহলগাম হোটেলে ঢুকেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আজ আমরা বেতাব ভ্যালি ও আরু ভ্যালি দুটোই কভার করব। বেতাব ভ্যালি চন্দনবাড়ি যাবার যে রাস্তা, সেই রাস্তাতেই বেতাব ভ্যালি পড়বে, পহলগাম থেকে 7 কিলোমিটার। বেতাব ভ্যালির অ্যাকচুয়াল নাম হাজন ভ্যালি। 1983-তে সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের একটি মুভির শুটিং হয়েছিল, সেই মুভির নাম বেতাব। তারপর থেকে এই ভ্যালির নাম বেতাব ভ্যালি। আপনাদের কি মনে হয়, একটা মুভির শুটিং হয়েছিল তার জন্য একটা জায়গার নামটাই পাল্টে গেল? মেবি, তাই আপনাদের ওপর এটা আমি ছেড়ে দিলাম। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে অবশ্যই জানান। বেতাব ভ্যালির এত সুন্দর দৃশ্য, যেটা আপনার 2-4 ঘন্টায় ভালো লাগবে না, মনে হবে সারাদিন এখানে থাকি, কিন্তু উপায় তো নেই আমাদের, আরু ভ্যালি আজকে করতেই হবে, কারণ আমি কালকে আমরা জম্মুর উদ্দেশ্যে রওনা দেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, করে পাশে বেল আইকন ক্লিক করুন এবং শেয়ার করতে ভুলবেন না।